অভিনন্দন জানাই আমি আপনাদের ভাই কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। আপনারা জানেন বিগত দিন থেকে ব্রেন অফ বেঙ্গল নিয়ে আমরা একটা প্রজেক্ট বা একটা টিম নিয়ে কাজ করার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যারা বঞ্চিত তাদের অধিকার পায়নি, যারা কর্মহীন তাদের কর্মসংস্থান সহ আইনি জটিলতা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন রকম আইনি প্রক্রিয়ার সমাধান করার জন্য লকডাউন করোনা ভাইরাস আমফানজনিত কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কিছুটা বেগ পেয়েছে বলে আমরা কিন্তু এই মুহূর্তে এই জায়গায় উপস্থিত আছি। পিছনে দেখছেন কলকাতা টেলিফোন ভবন, তার পাশেই মানে এর সোজা যে রাস্তাটা সেটা রাজভবনের মেন গেট, অর্থাৎ যে রাজভবনে যে মানুষ যাতায়াত করে সেই এই দিক দিয়ে যেতে ডান দিকের গলিতে আমাদের স্টেট অফিস শরাফ হাউস সেখানে অবস্থিত। ওইখানে সমস্ত স্টাফ নিয়োগ করার পর, অফিসার নিয়োগ করার পর আমাদের কাজ শুরু হয়ে গেছে। আগামী মঙ্গলবার থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্রেন অফ বেঙ্গলের ফেসবুক পেজ থেকে সরাসরি সারা দিনে প্রত্যেক দিন কী কাজ হলো, কী কাজ হলো না, কী কতটা কাজ হলো, কোন মানুষকে উপকৃত করা হলো, কোন মানুষ এসেছিল আমাদের কাছে, কোন মানুষটা তার প্রয়োজন অনুযায়ী তাদেরকে আমরা কতটা সহযোগিতা করতে পারলাম। কারণ কিছু সমালোচনাকারী এবং কিছু ভাই যারা হয়তো ভাবছে যে দীর্ঘদিন ধরে বলছে কোনো কাজ হয়নি, এই সমস্ত দিক থেকে এবং অন্যান্য যারা কাজ করতে চায় বা কাজ নিতে চায় বা সুবিধা পেতে চায় তাদের সুবিধার্থের জন্য প্রত্যেকদিন আমাদের অফিসিয়াল পেজ থেকে ফেসবুক লাইভ করা হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে আমরা অলরেডি বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জেলার যে ব্লকের দায়িত্ব ছিল সেই সমস্ত দায়িত্বগুলো পালন মানে দায়িত্ব পালন করার জন্য একজন নির্দিষ্ট ভাই অথবা বোনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মেয়েদের জন্য মেয়েদের টিম তৈরি হয়েছে এবং আজ অবধি যে সমস্ত মেম্বার জয়নিং অপশনে গিয়ে আমাদের ওয়েবসাইটে মেম্বার জয়নিং অপশনে গিয়ে মেম্বার হওয়ার জন্য অনুরোধ পাঠিয়েছিলেন তাদেরকে আমরা অ্যাপ্রুভ করে তাদের সমস্ত কিছু ভেরিফিকেশনের পর আমরা তাদেরকে আইডি নাম্বার দিয়েছি। সেই আইডি নাম্বার যদি আপনি খুলতে যান আমাদের ওয়েবসাইট www.brainofbengal.com গিয়ে আপনারা সেই মেম্বার অপশনে গিয়ে অ্যাপ্রুভ মেম্বার এবং ডিফল্টার মেম্বার আছে সেই মেম্বারে গিয়ে আপনারা আপনাদের নিজের আইডি পেতে পারেন। এরপর অনেকেই প্রশ্ন করছে আইডি পাওয়ার পর করণীয় কাজ কী। আমরা আগামী মঙ্গলবারের পর থেকে আমাদের আইডি প্রাপ্ত মেম্বার বা সদস্য সদস্যদের কাজ কী এবং তারা তাদের এলাকায় কীভাবে কাজ করবে এবং মানুষকে উপকৃত করার জন্য যে পরোপকারী মানসিকতার মনোভাব নিয়ে আমাদের সাথে জয়েন করেছে তারা কীভাবে সেই কাজগুলো করবে এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা জানাবো আপনাদের সবাইকে। আপনারা আমাদের সাথে আছেন দীর্ঘদিন ধরে, একটু ভরসা, যেমনটা আমরা কথা দিয়েছিলাম আপনারা জানেন ভালো করে, যেমনটা কথা দিয়েছিলাম ঠিক তেমনটাই আমরা রাজ্যের বিভিন্ন জেলার জেলা টিম, ব্লক টিম এবং স্টেট টিম গঠন করতে এবং যে সমস্ত পেন্ডিং মেম্বাররা ছিল সেই সমস্ত মেম্বারদেরকে আইডি নাম্বার দিতে যে সময় লেগে গেল তার জন্য আমরা সকলের কাছে টেকনিক্যাল প্রবলেম বলুন বা এই লকডাউনের কারণে আমাদের যে অসুবিধা হয়েছে সেই কারণের জন্য আমাদের দেরি হলো। আপনারা সকলেই ভালো থাকুন। আগামী দিন পশ্চিমবাংলার বুকে বিভিন্ন জেলা বিভিন্ন ব্লকে বঞ্চিত মানুষদের হয়ে কাজ করবে আমাদের এই টিম ব্রেন অফ বেঙ্গল। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।